সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই একটা বই যেটা আমাদের দরকার ছিল আমাদের মানহাজের জন্য, যেটা যেটা আলেম তৈরি কারখানায় পড়ানো হয়, প্রায় ইন্ডিয়াতেও হয় বাংলাদেশেও হয়, এবং সেখানে গোড়ায় গলত থেকে যায় বইটা পড়াতে গিয়ে পড়তে গিয়ে আলেমেরও আকিদা খারাপ হয়। কারণ আশারি আকিদার বই এটা, জালালাইন তফসিরে জালালাইন, ছাত্ররাও সেইভাবে গড়ে ওঠে। লিখেছিলাম অনেকদিন আগে কিন্তু বের হতে দেরি হয়ে গেল। তো আল্লাহ তাআলা তৌফিক দিন এই বই দ্বারা ইনশাআল্লাহ জাগরণ আসবে উস্তাদদের মাঝে এবং ছাত্রদের মাঝে জাগরণ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই জীবনধারা, মানুষকে কীভাবে চলতে হবে, বিভিন্ন আদব, বসার আদব, তারপরে জিয়ারাতের আদব, তারপরে আর বহু আদব আছে। তো এই জীবনে চলতে হলে নিশ্চয়ই মুসলিম জীবনে প্রত্যেকটা মানুষেরই দরকার, মহিলাদেরও আছে, মহিলাদের আদব আছে, বাকি কিছু আদব যেগুলো বিভিন্ন বই, পৃথক পৃথক বইয়ে হয়েছে, যেমন বিবাহ শাদী ইত্যাদি, জানাজা ইত্যাদি আলাদা আছে, বাকি বিভিন্ন আদবগুলো এখানে মানে জমায়েত করা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমার মেন টার্গেট ছিল যুবক, যেহেতু আমি বই লেখা শুরু করি আমার উঠতি যৌবন থেকে, আর তখন থেকেই যুবকদের টার্গেট সমস্যা তার সারি সমাধান ওটাও বের হবে ইনশাআল্লাহ। যুব সমস্যা বইটি নিশ্চয়ই পড়ার মতো, আর সুখের সন্ধান পড়ার মতো। সুখের সন্ধান বই তারাই লিখে যারা সুখ পায় না, এটা মনে রাখবেন, যারা সুখ পেয়েছে তারা সুখের সন্ধান লিখতে পারবে না। যাই হোক, সেটা আমার কথা হয়ে গেল। আর এই বই যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা আছে পাশ থেকে, অবশ্য ডাইরেক্ট নায়ক হিসাবে নয়, তো সেই অভিজ্ঞতা নিয়ে আমি এই প্রেম রোগ বই লিখেছি, তার চিকিৎসাও করেছি। আশা করি যারা প্রত্যেক মানুষের মধ্যেই প্রেম আছে, কম বেশি আছে, তো যারা রোগী হয়ে গেছে তাদেরকে বই পড়া দরকার, বা যাদের রোগে পড়তে যাচ্ছে, তো রোগে পড়ার আগে চিকিৎসা করা চাইতে উত্তম হলো রোগ থেকে বেঁচে থাকা, দূরে থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়।